भाजपा पार्टी कार्यालय के सामने से दो बैग बम बरामद होने से मची सनसनी, भाजपा और कांग्रेस में आरोप, प्रत्यारोप शुरू। माथाभांगा दो नंबर ब्लॉक के लतापाता ग्राम पंचायत क्षेत्र में भाजपा पार्टी कार्यालय के सामने सुबह सुबह दो बैग बम बरामद किए गए। बम मिलने से पूरे इलाके में सनसनी फैल गई। बम बरामदगी की सूचना पाकर घोसाडांगा थाने की पुलिस मौके पर पहुंची। बाद में पुलिस ने पानी की मदद से बम को निष्क्रिय किया। इधर भाजपा पार्टी कार्यालय के सामने बम बरामद होने से आरोप प्रत्यारोप का दौर शुरू हो गया है। इससे राजनीतिक माहौल गर्मा गया है। आरोप लगाया जा रहा है कि इलाके में डर का माहौल पैदा करने के लिए तृणमूल ने बीजेपी के पार्टी कार्यालय के पास बम रखा। हालांकि तृणमूल कांग्रेस का दावा है कि 22 तारीख को तृणमूल कांग्रेस सत्तापना मार्च निकालेगी, लेकिन बीजेपी ने वहां अशांति पैदा करने के लिए ऐसा किया है। এটা কথা তুমি বললে না, বিজেপি পার্টি অফিসের পাশ থেকে বম উঠে, বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বম উঠে। এটা বিজেপির সংস্কৃতি, কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 22 তারিখ একটা সম্প্রীতি যাত্রা বাংলার প্রত্যেকটা অঞ্চল জুড়ে জুড়ে। সেই সম্প্রীতি যাত্রা, যে যাত্রায় সর্বধর্মের মানুষ হাঁটবে, যে যাত্রায় সর্বধর্মের মানুষ সামিল হবে, সেই যাত্রাটা কীভাবে আটকানো যায় তার চেষ্টা বিজেপি করছে। এটা বিজেপির সংস্কৃতি। একজন সাংসদ রয়েছেন আমাদের কোচবিহার জেলায়, যিনি সবথেকে বেশি এই বোম বন্দুকের কারবারটা করে। আমরা দেখেছি বিভিন্ন সময় দিনহাটা এই সাংসদের নেতৃত্বে এই বোম বন্দুক নিয়ে বিজেপির নেতা কর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। বিভিন্ন সময় কয়েকদিন আগে আপনারা দেখবেন দিনহাটায় গণ্ডগোল হয়েছে, সেখানে ঘোষকারডাঙ্গা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা দুষ্কৃতী তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন, তারা অনেকদিন জেলের ভিতরেও ছিলেন। তাই সাংসদ, সামনে লোকসভা নির্বাচন, সম্প্রীতি যাত্রা, সম্প্রীতি যাত্রাটাকে আটকানো এবং লোকসভা নির্বাচনে যাতে করে তৃণমূল কংগ্রেস কর্মীদের বোম বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা যায় সেই চেষ্টাটা করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসকে বোম বন্দুক দেখিয়ে আটকে রাখা যাবে না, এই কথাটা আমি বলে দিয়েছি। আমি নিজে ধর্মে একজন হিন্দু মানুষ, নিশ্চিতভাবে রাম মন্দিরের রামলালার প্রতিষ্ঠা হবে, এটা ভালো জিনিস। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো হয়, আমরা উপস্থিত থাকি, কালী পুজো হয়, আমরা উপস্থিত থাকি সব জায়গায়। আমরা হিন্দু মানুষ, হিন্দু ধর্মের যেটাই হবে না কেন আমরা সেটাতেই উপস্থিত থাকবো এবং আমরা চাই ভালো হোক, একসময় নিশ্চিতভাবে। কিন্তু তার জন্য আমরা গোটা বাংলা জুড়ে অশান্তি করবো, আলাদাভাবে আলাদাভাবে অশান্তি করবো, মানুষকে ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে, মানুষকে জাতের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাগ করে আমরা তাদের মধ্যে লড়াই লাগিয়ে দেবো, এটা আমরা চাই না। এটার পক্ষে না বিজেপি এই কাজটা প্রতিনিয়ত করছে, এটার বিরোধিতা আমরা বাংলার মানুষ করে আসছি, সামনের দিকেও নিশ্চিতভাবে করবো। আর তাতে আমাদের সেরকম কোনো যায় আসে না, তার কারণ উনি সবসময় ভুল ভাল বকেন। আপনারা দেখবেন আজকেও ওনার কাছে যদি বিবৃতি দিতে যান, উনি বলবে হয়তো বা ধান চাল এই সমস্ত ব্যাপারে উনি বলেন সবসময়। বিষয়টা সাধারণ মানুষ সারা বিশ্বে যেটা আলোড়ন, যে রাম মন্দির 22 জানুয়ারি উদ্বোধন এবং তার প্রস্তুতি পর্বে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত, আর সেই মুহূর্তে যাতে সাধারণ মানুষকে একটা ভয়ভীতি দেখানো যায়, তার জন্য আমাদের যারা বিরোধী দল তারা চাইছে যাতে এই রাম মন্দির অনুষ্ঠানে সাধারণ মানুষ তারা কিছু করতে না পারে। এই জন্য বিভিন্ন জায়গায় শুধু ভারতীয় জনতা পার্টি অফিস নয়, সাধারণ মানুষকেও ভয়ভীতি দেখানো হচ্ছে। এবং তার প্রমাণ গতকাল রাত্রিবেলায় কুশিয়ারবাড়ি আমাদের যে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস, সেই পার্টি অফিসের পাশে তাজা 13 বোম 2টা ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয়। এবং সেই পার্টি অফিসে আগামীকালকে রাম জন্মভূমির প্রস্তুতি পর্বের জন্য অনেক কিছু করা হবে, সেই উদ্দেশ্যে আমাদের কর্মীরা এসে সেখানে এই জিনিসগুলো দেখে। আমরা চাই এর সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের শনাক্তকরণ করার জন্য। ভারতীয় জনতা পার্টি বোম গুলি বারুদে বিশ্বাসী করে না, তারা এই রাজনীতি করে না, কারণ এই পশ্চিমবাংলাটা বোমা গুলি বারুদের রাজনীতি, তার মূল পাণ্ডা মমতা ব্যানার্জি নিজে। এই জন্য ভারতীয় জনতা পার্টির তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে বের করতে হবে। তৃণমূলরা এখন দিশে হারা, কারণ সামনেই লোকসভা নির্বাচন, ওদের কোথাও সব জায়গায় খাওয়া বন্ধ হয়ে গেছে। ওরা জানে আগামী দিনে তাদের যে জামানত বাজেয়াপ্ত হতে চলেছে, কারণ এই কোচবিহার জেলায় যে পরিস্থিতি চলছে, প্রত্যেকটা জায়গায়
তৃণমূল মুক্ত বুথ ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির এটা চ্যালেঞ্জ, এবং লোকসভা নির্বাচনে ওদের এমন শিক্ষা দিতে হবে যাতে আর রাজনীতি করার সাহস না পায়। ভারতীয় জনতা পার্টি এটা পরিকল্পিত হবে, তৃণমূল আমাদের ভারতীয় জনতা পার্টিকে দুর্নাম করার চেষ্টা করছে। আমার নাম প্রতাপ সরকার, ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার সাধারণ সম্পাদক।